উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করতেছিলেন। একদিন তিনি ইমামতি করার জন্য আসলেন, একজন অগ্নি পূজারক, অগ্নি পূজারক হযরত আবু হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক থেকে আঘাত করলেন, ওই আঘাত আপনার সামনের দিক বের হয়ে যায়। আবু বকর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন, নামাজ থেকে পড়ে গেলেন, এবং তার পিছনে ছিল হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাত টান দিয়ে তাকে ইমামতিতে দাঁড়া করাইয়া দিলেন। যদি ইমাম কখনো অসুস্থতার কারণে শুয়ে পড়ে বা সে নামাজ পড়াইতে না পারে, বিধান হলো কি পিছনে যিনি থাকবেন তিনি গিয়ে নামাজ কি বাকি নামাজটুকু সম্পূর্ণ করবেন, পরে নামাজের পরে দেখা যাবে কি করা যায়। মাসলামা তো অনেকে জানা থাকে না, যদি ইমাম সাহেব কখনো অসুস্থ হয়ে যায়, এমন পরিস্থিতি হয়ে যায় নামাজ পড়াইতে পারতেছে না, তিনি শুয়ে পড়েছেন অথবা তিনি অসুস্থ হয়ে পড়েছেন, পিছনে যিনি থাকবেন তিনি সামনে গিয়ে এসে কি করবেন বাকি নামাজগুলো চালিয়ে যাবেন, নতুন করে নয়, যতটুকু ইমাম নামাজ পড়িয়েছেন বাকি যতটুকু বাকি থাকবে ওই নামাজটা তিনি কি করবেন জামাতের সহিত মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়াবেন, সালাম ফেরাবেন, তারপরে ইমাম সাহেবের যদি চিকিৎসা দরকার পড়ে, হাসপাতালে নেওয়া দরকার পড়ে, সে পরবর্তীতে চিকিৎসা করবে। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই অগ্নি পূজারি আঘাত করলো, তিনি শুয়ে পড়লেন আর আব্দুর রহমান ইবনে আউফের হাত ধরে তাকে সামনে নিয়ে আসলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখো তো আমাকে কে হত্যা করেছে, বলতেছে আপনাকে অমুকের গোলাম হত্যা করেছে, অমুক কর্মকার আপনাকে হত্যা করেছে। যাই হোক, ওই দিকে ঘটনার দিকে আমি যাব না। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা খুবই খারাপ হয়ে গেলেন, মধু পান করানো হলো মধু পেট থেকে বের হয়ে যায়, দুধ পান করানো হলো দুধ পেট থেকে বের হয়ে যায়, মারা যাওয়া উপক্রম হয়ে গেছেন, শহীদি মর্যাদা লাভের উপক্রম হয়ে গেছেন। এই পর্যায়ে তিনি তার ছেলে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে যাও আম্মাজান আয়েশা গিয়ে সালাম করো এবং তাকে বলো যে আমি আমার দুই সাথীর পাশে শহীদ হতে চাই। দুই সাথী বলতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কি আবু বকর সিদ্দিক, তাদের দুইজনের পাশে আরেকটু জায়গা আছে, ওই জায়গাতে আমি মৃত্যুবরণ করার পরে সেখানে আমি শহীদ হতে চাই, আমার কবর হোক সেটা আমি চাই। এবং সাথে সাথে কথাটুকু বলে দিলেন যে বাবু বলবা না যে আমিরুল মুমিনিন বলেছেন, বলবা যে উমর বলেছে। দেখেন তাদের কি পরিমাণ ছিল, যদি আমিরুল মুমিনিন বলে তাহলে একটা ক্ষমতার একটা পাওয়ার দেখানো হবে, ক্ষমতার পাওয়ার দেখানোর কোনো প্রয়োজন নাই, আমি এখন খলিফা না, শুধু বলবা উমরের পক্ষ থেকে বলা হয়েছে উমর ওই জায়গায় শুইতে চায়, ঘুমাইতে চায়, আপনি যদি অনুমতি দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশার বাড়িতে চলে গেলেন, গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কি ঘরে প্রবেশ করতে পারবো কিনা। আম্মাজান আয়েশা ওই অবস্থায় কন্দন করতেছিলেন, কান্না করতেছিলেন, খলিফাতুল মুসলিমিন উমর দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, তাকে দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছে, তার অবস্থা করুণ অবস্থায় পতিত হয়ে গিয়েছে, এই জন্য আম্মাজান আয়েশা কান্না করতেছেন। সালাম দিলেন, সালাম দিয়ে বললেন উমরে ফারুক উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই সাথীর পাশে শহীদ হতে চায়, আপনার অনুমতি আছে কিনা। হাদিসের মাঝে পাওয়া যায় আম্মাজান আয়েশা প্রথম পর্যায়ে উমরের ছেলেকে ফিরাইয়া দিলেন, উমরের ছেলেকে ফিরাই দিলে বললেন যে না এই জায়গাটুকু আমি আমার জন্য বরাদ্দ করে রেখেছি, আমার মৃত্যুর পরে আমি কি করব, আমি আমার বাবা আমার স্বামীর পাশে তো। পরক্ষণ এই চিন্তা করলেন, তার মনে এই কথা জাগ্রত হলো যদি কেয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমার স্বামী আমাকে বলে ও আয়েশা সন্তান হয়ে তোমার নিকট একটা জিনিস আবদার করেছিল তুমি কিভাবে আবদার ফেরাইয়া দিলা। আমরা জানি নবীর স্ত্রীর আমাদের আম্মা, নবীর স্ত্রীর আমাদের কি আম্মা যান, তাহলে ওই হিসাবে উমরেরও কি হয় আম্মা হয়। যে এখন আম্মাদের আশা মনে মনে চিন্তা করলেন যে সন্তান উমর তো আমার রুহানি সন্তান, এখন আমি আমার সন্তান আমার কাছে আবেদন করছে একটু জায়গার জন্য আমি ফিরিয়ে দিলাম,
আবার সাথে সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, বললেন যে হে আব্দুল্লাহ, এই জায়গাটুকু আমি আমার জন্য বরাদ্দ করে রেখেছিলাম, নির্ধারণ করে রেখেছিলাম যে মৃত্যুর পরে আমি এখানে শহীদ হব, কিন্তু আজকে আমি তোমার বাবাকে প্রাধান্য দিলাম, তোমার বাবাকে সেখানে শহীদ হওয়ার অনুমতি প্রদান করলাম। এবার হযরতে ওমরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার ফলে তাকে বলা হলো আপনার সন্তান ওমর ফিরে এসেছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আম্মা জানা আয়েশা কি বলেছেন? বলে আপনি যা পছন্দ করেন অর্থাৎ আপনাকে অনুমতি দেওয়া হয়েছে, অনুমতি প্রদান করা হয়েছে। দেখেন, অনুমতি দেওয়া হয়েছে। তারপরও তিনি বলতেছেন, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে গোসল করাইয়া, কাপনের কাপড় পরিধান করাইয়া, খাটে উঠাইয়া আম্মা জান আয়েশার বাড়িতে আমাকে আবারও নিয়ে যাবে, আবারও নিয়ে যাবে, আবারও অনুমতি চাইবে। কারণ এখন আমি জীবিত আছি, আমার ভয়ের কারণে হয়তো আম্মা জান আমাকে অনুমতি দিয়েছেন, যখন আমি মৃত্যুবরণ করবো আমার কোনো পাওয়ার থাকবে না, শক্তি থাকবে না, তখন পুনরায় আবার আম্মা জানের কাছে অনুমতি চাইবা। যদি আম্মা জান আমাকে অনুমতি দেয় তাহলে আমাকে কি করবা, রসুলের পাশে শায়িত করবা। মৃত্যুর পরে মৃত্যু হয়ে গেল, শহীদি মর্যাদা লাভ করলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তাকে গোসল করিয়ে, কাপনের কাপড় পরিধান করিয়ে যখন তার খাটিয়া আম্মা জান আয়েশার বাড়িতে রাখা হলো এবং সালাম দিলেন, অনুমতি চাইলেন, আম্মা জান আয়েশা বলছে আমি অনুমতি দিয়ে দিলাম। আমি কি দিয়ে দিলাম? অনুমতি দিয়ে দিলাম। এই হাদিস দ্বারা প্রমাণ করে আল্লাহ তাআলা যেই জায়গার মাটি দ্বারা যাকে সৃষ্টি করেছেন তার কবর সেখানেই হবে। সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, যাদেরকে সমুদ্রের মাছে গিলে ফেলে অথবা যারা সমুদ্রে মারা যায় তাদের কি অবস্থা হবে? বলতেছে প্রশ্ন জাগার কোনো কারণ নাই, যারা সমুদ্রের মাঝে মারা যায় অথবা মাছের পেটে মৃত্যুবরণ করে মারা যায়, ওই মাছের পেটে পচে গলে পুরা শরীর যখন পচে গলে যায় অথবা সমুদ্রে পুরা শরীর পচে গলে যায়, একটা জিনিস পচে না, সেইটা হলো নাভি। নাভি পচবে না। হিন্দুদেরকে আগুনে পোড়ানে দেখবেন যে নাভিটা পড়ে না, তার কারণে নাভিটা তারা কি করে, একটা মোটামুটি একটা লামসাম দিয়ে মাটি দিয়ে রাখে। বলতেছে মাছের পেটে হোক অথবা সমুদ্রের গর্ভে হোক, যেখানে হোক, পুরা শরীর যখন পচে গলে যাবে আর ওই নাভিটা যেখানে পতিত হবে ওই জায়গায় হবে তার কবর, ওই জায়গার মাটি দ্বারাই ওই ব্যক্তিকে সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ।